টি-20তে আপনি সুযোগটা পান নাই, এক রানে অপরাজিত ছিলেন, কিন্তু বোলিংটা খুব বাজে ছিল পাকিস্তানের এগেইনস্টে, ওই ম্যাচটা মনে আছে কিনা? এবং বোলিং এর জন্যই আপনি জাদুদুলের বাইরে চলে গিয়েছিলেন? হ্যাঁ অবশ্যই, আমার যেহেতু আমাকে এজ এ ন্যাশনাল টিমে বোলিং হিসেবে কাউন্ট করে আমার ফার্স্ট স্কিল, অবশ্যই বোলিংটা দিয়ে আমাকে আসলে টিক রাখতে হবে। তো বোলিংটা আমার ফার্স্ট প্রায়োরিটি, হয়তো বা ব্যাটিংটা আমার সাপোর্টিং হ্যান্ড। তো ইনশাল্লাহ বোলিংটা আরও কীভাবে ইম্প্রুভ করে আরও দলে ঢোকা যায় সেই চেষ্টা করবো ইনশাল্লাহ। এই ক্রিকেটটা তো আমি ভালোই পারি, এখন এই ঘরোয়া ক্রিকেট থেকে আসলে ধরো নিজেকে ইম্প্রুভ করা যায়, অনেকটা স্কিল এসব নিয়ে কাজ করা যায়। তো এই জন্য বাউন্সারটা আমি প্র্যাকটিস করতেছি, যেহেতু নেটে আসলে ওইরকমভাবে মারা হয় না, তো ম্যাচের চেষ্টা করতেছি আমি আমার। যদিও এখন প্রিমিয়ার লিগের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট যতগুলো খেলা হয়েছে আমি দেখেছি, ইনশাল্লাহ চেষ্টা করছি ইকোনমি মেনটেন করে যতটা উইকেট নেওয়া যায় এবং দলের জন্য যতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায় সেটার চেষ্টা করতেছি। সে আসলে চেষ্টা করতেছি নিজেকে ভালো করার, যেহেতু সামনে বিপিএল গেল, হয়তো আমি আর মন মতো এখানে পারফর্ম করতে পারিনি। অ্যাজ এ সাইফুদ্দিন সাহেব আমার নামের প্রতি যেরকম সবসময় পারফর্ম করে আসছে বিপিএলে, যেহেতু আমার টিম রেজাল্টও করেনি, আমিও হয়তো ওরকম ভালো করতে পারিনি। তো ইনশাল্লাহ চেষ্টা করছি হার্ড অ্যান্ড সোল, যাতে প্রিমিয়ার লিগের পর তার সত্যি বলতে ডোমেস্টিকের ওরকম কোনো খেলা নেই। আমরা যারা ন্যাশনাল থেকে এখন বাদ, তা আমাদের জন্য এই টুর্নামেন্টটা খুব গুরুত্বপূর্ণ আবার কামব্যাক করার, তো সেই চেষ্টাটাই করতেছি। প্রত্যেকটা প্লেয়ারই তো চাই, যেহেতু আমি 2019 সালে ওয়ার্ল্ড কাপ একদম ফ্রন্ট অফ লাইন থেকে আমি খেলেছি, মাশাল্লাহ ভালো করেছি। তো যেহেতু এখন প্রত্যেকটা প্লেয়ারই ইন অ্যান্ড অফ থাকে, অন অ্যান্ড অফ, তো হয়তো বা আমার কিছুটা সময় আমার মন মতো যায়নি, তো ইনশাল্লাহ আবার চেষ্টা করতেছি। আর মাশাল্লাহ যেহেতু আমাদের এখন বাংলাদেশের পেস ইউনিট সত্যি অনেক দুর্দান্ত, তো এখানে আসলে কতটা চান্স পাবো এটা নিয়ে আমি আশাবাদী না। আমি চাই না আসলে ওরা খারাপ খেলুক, মাশাল্লাহ অনেক ভালো খেলতেছে, আরও চাই ওরা আরও ভালো খেলুক। তো ইনশাল্লাহ ওদের চেয়ে আরও ভালো করে যদি ইনশাল্লাহ ঢুকতে পারি সেই চেষ্টায় আছে।